এবছরের এসএসসিও সমমান পরীক্ষার ফল আগামীকাল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, সোমবার সকাল ১১টায় শিক্ষা বোর্ডের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ডক্টর দীপমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফলাফল তুলে দেবেন। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। দুপুর ১:৩০টায় শিক্ষামন্ত্রী মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল তুলে ধরবেন। এরপর পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয় জানায়, এবার এসএসসিও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ২০,২১,৮৬৮ জন পরীক্ষার্থী। সাধারণ ৯টি বোর্ডের অধীনে ১৫,৯৯,৭১১ জন পরীক্ষার্থী ছাড়াও দাখিলে ২,৬৮,৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১,৬৩,৬৬২ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। ২০২১ সালের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে ২,২১,৩৮৬ জন। তবে প্রতিষ্ঠান বেড়েছে ৫৫৬টি এবং কেন্দ্র বেড়েছে ১১১টি। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।